সিলেট জেলা প্রতিনিধি সজীব আহমেদ জানিয়েছেন, সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার MH রুবেলের রুবেল এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কাউসার আহমেদ। তিনি ওসমানীনগর উপজেলার 1 নম্বর উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের হাসান আলীর ছেলে। পুলিশ জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে দোকানের ভেতরে ভিডিও করেন কাউসার। তখন দোকানের মালিক MH রুবেল তাকে কোন পত্রিকার সাংবাদিক জিজ্ঞেস করলে তিনি নিজেকে ইনফো টেলিভিশন চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দেন। তখন রুবেল সহ উপস্থিত লোকজন তাকে পরিচয়পত্র দেখাতে বললে তিনি কোনো পরিচয়পত্র প্রদর্শন না করে বিভিন্ন রকমের কথা বলে বোঝানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে 5 নম্বর গোয়ালাবাজার ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন তাৎক্ষণিক থানায় সংবাদ দিলে পুলিশ ওই দোকানে গিয়ে উপস্থিত লোকজনের সম্মুখে কাউসারকে জিজ্ঞাসাবাদ করে। তার কথাবার্তায় প্রতারক হিসেবে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।